তারা প্রত্যেকেই খুব বিখ্যাত মানুষ। এই পাশে যাকে দেখছেন আতা সরকার, গল্প লেখক, উপন্যাসিক, একসময় ব্যাংকে কর্মরত ছিলেন, সেটা ছেড়ে দিয়ে এখন সার্বক্ষণিক লেখক। আর ইনি যে আমাদের মঞ্চ অনেকখানি আলোকিত করেছেন, তার নাম পৌলমী সেনগুপ্ত। তিনি আনন্দবাজার গ্রুপের চারটি পত্রিকার সম্পাদক, সানন্দা, আনন্দলোক, আনন্দমেলা এবং ১৯২০। এর বাইরে তার বড় পরিচয় যেটি, এটা এটা হচ্ছে তার কাজের জায়গা। আর তার লেখার ব্যাপারটি নিয়ে আমি বলি, তিনি মূলত কবি, আমি ব্যক্তিগতভাবে তার খুব অনুরাগী একজন পাঠক। এবং তিনি ছোটদের লেখা লেখেন, অনুবাদ করেন। সম্প্রতি তার ঝুম্পা লাহিড়ির লোল্যান্ড উপন্যাসের অনুবাদ বেরিয়েছে, নাবাল জমি নামে, আনন্দ পাবলিশার বের করেছে। আর আমার এই পাশে যিনি আছেন, তিনি এখানকার সবচেয়ে বিখ্যাত মানুষ, তার নাম আনিসুল হক। আর কিছু বলবার দরকার আছে বলে আমার মনে হয় না, তবে তবে আমি একটু বলতে চাই, তিনি একটি কাগজের সম্পাদক, সেই কাগজটির নাম হচ্ছে কিশোর আলো, একটা ছোটদের কাগজ, মাসিক কিশোর আলো প্রতি মাসে বেরোয়। এবং তিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক, সহযোগী সম্পাদক, এবং কবি, ঔপন্যাসিক, নাট্যকার, ছোট গল্প লেখক, কিশোরদের জন্য লিখে মাত করে দিয়েছেন, প্রচুর সিনেমা হয়েছে তার গল্প নিয়ে, প্রচুর নাটক তিনি লিখেছেন, সব কিছু মিলিয়ে সব্যসাচী লেখক। আর এই পাশে যিনি আসেন, তার নাম আন্দালিব রাশদি, খুব গুরুগম্ভীর নাম, কিন্তু ব্যক্তি জীবনে মোটেই গুরুগম্ভীর নন, অসম্ভব ভালো লেখেন। অসম্ভব শব্দটি ভালো লেখার আগে যুক্ত করা যায় না, কিন্তু আমি 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 যুক্ত করছি। আমরা কথা বলার সময় অনেক কিছুই বলি, সব কিছু ব্যাকরণ মেনে বলা যাবে না, বলতে চাইও না। অত্যন্ত জনপ্রিয় লেখক, খুব ভালো অনুবাদ করেন, ইংরেজি সাহিত্যে দখল, একসময় সরকারের খুব উচ্চ পদে কাজ করেছেন, এখন লেখালেখি করেন এবং অ্যাডভাইজারি করেন কোনো কোনো প্রতিষ্ঠানের। তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আসলে কথা বলবার জন্য এখানে একত্রিত হয়েছি, বিষয়টি খুব সহজ আবার খুব সহজও না, যে লেখা সাহিত্য কি সবার জন্য, সব পাঠকের জন্য? ক্লাসিক সাহিত্য কীরকম, সেটি কেন সবার কাছে সেইভাবে পৌঁছায় না? বা যদি শরৎচন্দ্রের উদাহরণ দেই, তার এত এত লেখা, ধরা যাক তার গৃহদাহ উপন্যাসের কথা, কিংবা তার চরিত্রহীন, কিংবা শ্রীকান্ত, কিংবা আরেকটি পথের দাবি বলে একটি উপন্যাস, এই উপন্যাসগুলো খুব কম পঠিত হয়, কিন্তু তার সবচেয়ে বেশি পড়া হয় যে উপন্যাসটি, সেটির নাম হচ্ছে দেবদাস। সাহিত্যের বোদ্ধারা বলেন যে এটি তার সবচেয়ে দুর্বল রচনা, কিন্তু এটি অনেক অনেক বছর ধরে জনপ্রিয়তার একেবারে শীর্ষে পৌঁছে আছে। শরৎচন্দ্র বাঙালি লেখকদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় লেখক, ওখানেই তিনি রয়েছেন। কিন্তু আমি যে উপন্যাসগুলোর কথা বললাম, পথের দাবি বা চরিত্রহীন বা গৃহদাহ, অথবা তার আত্মজৈবনিক রচনা যেটি শ্রীকান্ত, সেটিও খুব বেশি পঠিত হয় না। তো এইসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। আমি আমি শুরু করতে চাই আতা সরকারের কাছ থেকে, কারণ তিনি একটু একটু গুরুগম্ভীর মানুষ, তিনি বেশ আমার ধারণা তিনি নানান রকমের উদাহরণ দিয়ে দিয়ে কথা বলবেন। আমি আতা সরকারের কাছ থেকেই কথা জানতে চাই। আচ্ছা, আরেকটি অনুরোধ, আমি আমি সামনে কারো মুখ দেখতে পাচ্ছি না, অডিয়েন্সে লাইট দিতে হবে, মানুষের মুখ না দেখে কথা বলা যাবে না। হ্যাঁ, এটি সিনেমা হল নয়, এটা একটা আলোচনার জায়গা, আমি মুখ দেখতে চাই কারা কারা এখানে আছেন। আতা সরকার শুরু করবেন মাইক। ধন্যবাদ ইমদাদুল্লাহ মিলন। আমাদের আজকের আলোচনার একটা মূল উপাদ্য হলো সবার জন্য সাহিত্য। এই আলোচ্য বিষয়টাই একটু গোলমেলের বিষয়, আমরা কি সবার জন্য সাহিত্য করতে পারছি, আমরা কি সবার কাছে পৌঁছতে পারছি? আমরা তো আসলে শিক্ষিত সব বাঙালির কাছেই পৌঁছতে পারি, সব বাঙালি কেন, বাংলা বিভাগে যতগুলো অধ্যাপক আছেন এবং যত ছাত্র আছে তাদের কাছে কি আমাদের সবচেয়ে জনপ্রিয় লেখক প্রিয় পৌঁছতে পেরেছেন? তাহলে সবার জন্য সাহিত্য আমরা বুঝতে পাচ্ছি, এই প্রশ্নটা প্রথম আমাদের ভেতরে জানতে হয়। কিন্তু আরেকটা জিনিস দেখুন,
সবার জন্য সাহিত্য আমরা করতে পারি আর না পারি, অনাদিকাল পর্যন্ত সাহিত্যটা কিন্তু বেঁচে থাকে। আমরা কিন্তু সেই প্রাচীনতম লেখকের নামও জানি। এটা কোন ধরনের একটা ফেলাসি, এই বিষয়টাও আমাদেরকে গভীরভাবে দেখতে হবে। তাহলে আমরা সবার জন্য সাহিত্য কীভাবে করতে পারি? তবে একটা জিনিস সত্য, আমরা সবার জন্য সাহিত্য সবার কাছে পৌঁছতে না পারলেও সবার জন্যই কিন্তু লিখি। আমাদের যারা লেখক আছেন এখানে, জনপ্রিয়তম লেখকরা উপস্থিত রয়েছেন বাংলাদেশে এবং বাংলা সাহিত্যে। এখানে একেবারেই অপ্রিয় লেখক, মানে কম জনপ্রিয় লেখক হলাম আমি, আর সবাই কিন্তু মোটামুটি জনপ্রিয়, মোটামুটি নয় বিস্তর জনপ্রিয় লেখক। তারা যতদূর পর্যন্ত পৌঁছতে পারেন তাদের সাহিত্য সাধনা কিন্তু সবার জন্য, সবাইকে কেন্দ্র করে। তাদের পাত্র পাত্রী চরিত্র এরা সবাই কিন্তু বিভিন্ন পেশাজীবী জীবন থেকে এসেছে, জীবনের বিভিন্ন মাত্রা থেকে এসেছে। অর্থাৎ তাদের সাহিত্য চর্চাটা সবার জন্য, সব মানুষের কণ্ঠস্বরের প্রতিধ্বনি, হৃদয়ের প্রতিধ্বনি, জীবন চর্চার বিভিন্ন প্রশ্নমালা তারা উত্তর খুঁজেছেন, উত্তর খোঁজার চেষ্টা করছেন। এর মধ্য দিয়ে তারা শিক্ষিত পাঠকদের কাছে যতটুকু পৌঁছা দরকার সেটা পৌঁছে পড়েছে, উপস্থিত পেয়েছে। কিন্তু আমার ইচ্ছা হয় এই জনপ্রিয় লেখকদের জন্য নয়, আমার ইচ্ছা হয় সেই সমস্ত লেখকদের জন্য যারা হাটে হাটে কবিতার পঙ্ক্তি পৌঁছে দেন, কবিতা পায়ছন্দে কবিতা রচনা করে জনপ্রিয় থেকে জনপ্রিয়তর হন, তারা মানুষের হৃদয়ের কাছাকাছি পৌঁছে যান। আমাদের আব্দুল করিমের প্রতি, আমাদের লালনের প্রতি তারা যে মাত্রায় পৌঁছে গেছেন, সবার জন্য সবার হৃদয়কে স্পর্শ করতে পেরেছেন, আমরা এই শিক্ষিত লেখকরা কি তাদেরকে স্পর্শ করতে পারি না? এই বিষয়টাকে সামনে রেখে আমরা আমাদের আত্মপরিচয় অনুসন্ধান করতে পারি। এই বিষয়টা আরো পরবর্তীতে কথা বলা যাবে। কি মনে হলো আপনাদের, একটু গুরু গম্ভীর না? একটু গুরু গম্ভীর, এই জন্য তাকে দিয়ে শুরু করেছি। যেহেতু সাহিত্যের অনুষ্ঠান বললে পরলমে আমাদের সবসময় মনে হয় যে খুবই গুরু গম্ভীর একটি আলোচনা হবে, কিছু মানুষ বসে থাকবেন ধৈর্য ধরে, আবার কিছু মানুষ চলে যাবেন। আমরা ঠিক অনুষ্ঠানটা ওই পর্যায়ে রাখতে চাই না, আমরা খুব সরলভাবে খুব সহজ করে সাহিত্যের জনপ্রিয় ধারা, সাহিত্য কীভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারে, সাধারণ পাঠকের কাছে পৌঁছাতে পারে, এই বিষয়গুলো নিয়েই কথা বলবো। কিন্তু এর এর মধ্য দিয়ে আমরা আসলে একটা জায়গায় পৌঁছাতে চাই যে সাহিত্য আসলে সবার কাছে পৌঁছাবার জন্য কী কী করা যেতে পারে, এই বিষয়গুলো, এবং বাংলা ভাষায় কী কী ভালো লেখা হলো, কেন অমুক লেখকের অমুক লেখাটি জনপ্রিয় হয়েছে বা আরেকজনের অমুক লেখাটি কেন জনপ্রিয় হয়নি, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই। আমি এখন আন্দালিব রাজদীকে অনুরোধ করব তার বক্তব্য উপস্থাপনের জন্য। বক্তব্য মানে মোমেন, ওর আরেকটি নাম হচ্ছে মোমেন, আমরা সেই নামেই তাকে চিনি। যাই হোক, আজকে লেখক হিসেবেই তাকে আন্দালিব রাজদী হিসেবে আমি ডাকছি। তো তুমি একটু প্রাঞ্জল ভাষায় যদি আমাদেরকে বুঝিয়ে দাও যে সবার জন্য সাহিত্য বা সিরিয়াস সাহিত্য বলতে আমরা কীরকম বুঝি, এবং কীভাবে আমরা সাহিত্যকে মানুষের খুব কাছাকাছি নিয়ে যেতে পারি। আমি কি আমার কথা শোনাতে পারছি? মিলন ভাই, মিলন ভাই আপনি অসম্ভব একটি শব্দ দিয়ে শুরু করেছিলেন আমার উপরে। মিলন ভাই, আমি আপনাকে অনেক কৃতজ্ঞ, মানে আমি যাদের লেখা পড়ে লিখতে শিখি মিলন ভাই তাদের একজন। আচ্ছা, আমি যদি এখন জিজ্ঞেস করি আমি শ্যাম রাখি না পরের অংশটি কি হবে, কুল রাখি, আমার কিন্তু টার্গেট এই তিনজনের একজনও না, পৌলমী সেনগুপ্ত। পৌলমী সেনগুপ্ত কি বললেন জানেন, শ্যাম রাখি না শ্যাম্পু রাখি, কি রাখবেন, কুল রাখি না দুল। বাকিটুকু পৌলমী সেনগুপ্তের পালা যখন আসবে তিনি নিশ্চয়ই বলবেন। এখন যে প্রসঙ্গটি এসছে, আমার অবস্থাও তাই, শ্যাম রাখি না কুল রাখি। আমাদের মধ্যে আমরা অনেকেই বলি খুব ভালো সাহিত্যিক, এবং খুব ভালো সাহিত্যিকের একটি বড় বৈশিষ্ট্য হচ্ছে তার বই কেউ পড়ে না। তিনি পুরস্কার পান বাংলা একাডেমি মেলায় 13-14টি বই বিক্রি হয়, এবং তার মধ্যে আবার 50% বইয়ের টাকা তিনি নিজেই দেন। কাজেই
এটি আবার এটাও না দিই, যেহেতু অনেক পুরস্কার পুরস্কার পান আমরা বড় লেখকই বলি তাদের, এটাকে যদি আমি শ্যাম বলি আর ফুল যদি বলি, যাদের বই প্রচুর বিক্রি হচ্ছে ভালো লেখক আমার ভালো লাগছে, কিন্তু যাদের বই বিক্রি হচ্ছে না তারা আবার তাদের দেখলে পড়ে আহারে তাদের অবস্থা, তারা খুবই এক ধরনের সংকটে থাকেন যাদের বই বিক্রি হচ্ছে কেন। বই বই বিক্রির কিংবা বই কাটার সবচেয়ে সহজ উপায় হচ্ছে উইপোকাকে দিয়ে দেওয়া। আমি একটি মানে পুরনো ছড়া একটু মনে করিয়ে দেই, ছড়াটি হচ্ছে শিল্পীর মাথায় পিল পিল করে আইডিয়া, শিল্পী লিখেন তাই দিয়া, উইপোকায় কয় চল খাই গিয়া। এটি আমি আমি আমার মনে হয় আপনার যখন বোধ হয় তখন বোধ হয় আপনি জন্মগ্রহণ নিশ্চয় করেছেন একদম শেষ দিকে আর কি। তো কাজেই মানে আমাদের শিল্পকর্মের আমাদের বইপত্রের প্রধান কাটতি প্রধান গ্রাহক প্রধান ক্রেতা হয়তো উইপোকাই হতো আর কি। তো এখন আমরা যদি মানে ওই বিষয়টা আবার একটু দেখি যে আমরা এই সময়ের সবচেয়ে বেশি বই বিক্রি হয় এবং সবচেয়ে বেশি টাকা পান যে লেখক তার নাম জেমস পিটারসন, আমেরিকান লেখক, বই বিক্রি হলেই প্রথমেই কয়েক লক্ষ একসাথে ছাপা হয় এবং গত বছর এবং তার আগের বছর পরবর্তী বছর মিলিয়ন ডলারের অঙ্কে আবার তার কাছাকাছি তেমন কেউ আসতে পারেনি। আচ্ছা, এখন এই ভদ্রলোক ভালো লেখক না খারাপ লেখক এটি প্রশ্ন। আমরা যদি আরেকটি বইয়ের কথা বলি, এ টেল অফ টু সিটিজ, চার্লস ডিকেন্সের লেখা এই বইটি আপনারা প্রায় সবাই পড়েছেন। এই বইটি এ পর্যন্ত 4 বিলিয়ন কপি বিক্রি হয়েছে। টলস্টয়ের ওয়ার এন্ড পিসের মতো এত বড় ঢাউস একটি বই, এটি বলে কারো মাথায় ছুঁড়ে মারলে মাথাও ভেঙে যাবে। এই বইটি শুধুমাত্র রাশিয়াতে 37 লক্ষের বেশি বিক্রি হয়েছে শুধুমাত্র রাশিয়াতেই। বা এখন এই বইটিকে পড়তে খুব মজা লাগে। এলি উইজেল নামে একজন ইসরায়েলি লেখক আছেন যার লেখা দাঁত বসানো খুব কষ্টকর, তার বই বিক্রি হয়েছে কয়েক লক্ষ। আলবিয়ার কামুর দ্য প্লেগ, এই উপন্যাসটি আমি পড়ে শেষ করতে পারিনি। আমার আমি যদি বলি যে আমার ভালো লেগেছে মিথ্যা কথা বলা হবে, আমি আসলে পড়ে শেষই করতে পারিনি, কিন্তু এই বইটিও মানে বিক্রি অনেক বেশি হয়েছে। এখন বই কেন বিক্রি হয় কেন পাঠক নেন এটা পাঠকরাই ভালো বলতে পারবে। কাজেই মাঝখান থেকে হঠাৎ যদি দুটি পাতা খুলে দেখেন তাহলে আপনার মনে হবে জেমস জয়েস হয়তো লেখেননি, পরপর শব্দ তুলে তুলে বসিয়ে গেছে। কাজেই আমরা মানে কোনটা যে ভালো, এখন আমাদের বিষয়টি ছিল সাহিত্য সবার জন্য কিংবা এখন সাহিত্য কি সবার জন্য কিনা। আমি আমার মানে নিজের মানে খাবার বিষয়ে একটু অভিজ্ঞতার কথা বলি, আমার সবচেয়ে অপ্রিয় খাবার ছিল করলা। এবং একবার আমি চিটাগাং রোডে ব্রাহ্মণ কুমিল্লা পার হয়ে যাওয়ার সময় দেখলাম করলা জমিতেও জন্মায় প্রচুর করলা এবং সেখানে একটি ছাগল করলা খাচ্ছে। তা আমার তখন একটা ধারণা হলো ছাগল মানে করলা বোধহয় ছাগলেরই খাবার। কিন্তু এখন আমার বয়স এখন 55+, এখন দেখছি আমার সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে করলা। কাজেই আমার সাহিত্যটা ওরকমই, কখন যে কোনটা কার বলা খুব মুশকিল। আমাদের হরেক রকম খাবার আছে, এই হরেক রকম খাবার আমরা সবাই এক একজন এক রুচি অনুযায়ী খেয়ে থাকি, সাহিত্যেরও সেই একই কারণে রকম ফের আছে। কাজেই সাহিত্য সবার জন্যই, এখন আমি আন্দালি প্রায় একটা কিছু লিখে যদি বলি যে না এটা সবার জন্য খুব ভুল বলা হবে। আমার সাহিত্যের আমার কিছু পাঠক আছেন এগুলি তাদের জন্যই, কিংবা হয়তো তাদের সাথে হয়তো 5-7% যোগ হতে পারে, যদি সবার জন্য আমার পক্ষে লেখা সম্ভব না। আমাদের সবচেয়ে জনপ্রিয় লেখক ছিলেন হুমায়ুন আহমেদ। বাংলাদেশে হুমায়ুন আহমেদের জনপ্রিয়তা এটা বোধ হয় এরকম জনপ্রিয় লেখক আগামী কতদিনে আসবেন আমি আমার পক্ষে আমি ঠিক বলতে পারবো না। হুমায়ুন আহমেদের লেখা আমি নিজে বোগ্রাসে পড়েছি। এখন আবার খুব জনপ্রিয় লেখকদের লেখা যারা পড়েন তাদেরকে আবার অন্যরা একটু নাক শিক্ষা দিতেন যে আমি আমার স্কুল জীবনের একটা ছোট্ট কাহিনী বলি। স্কুলে আমার তোমার সবচেয়ে প্রিয় লেখককে, এক একজন এক এক নাম বলছে, কেউ মানিক বন্দ্যোপাধ্যায়, কেউ
কেউ আসছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথ তো আসছেই, বিদেশি লেখকদের নাম আসছে। আমি তখন তেমন পড়াশোনাও করিনি, আমি তখন হাত তুলে খুব জোরে বললাম নিহারঞ্জন দাস। পাঠকের যেরকম মানে রূপান্তর হয়, সেরকম প্রত্যেক পাঠকই এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। কাজেই আমরা আমরা যাই লিখছি, আমাদের নিজেদের কিছু সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতার মধ্যে আমরা পরিবেশন করে যাই, পাঠক তার যেটা পছন্দ সেটিয়ে নিয়ে থাকে। তারপরে শেষ পর্যন্ত বলবো, মানে হরেক রকম খাবারের মতো সাহিত্য হরেক রকম, যার যেটা পছন্দ তিনি সেটাই নেবেন। অনেক ধন্যবাদ। আমি আজকে এখানে আসার আগে একটু নোট করে এনেছিলাম যে আজকের যে বিষয়টি, সে বিষয়টি আমরা একটু মাঝখান থেকে শুরু করছি, বিষয়টি আমি একটু ব্যাখ্যা করি। জিনিসটা ছিল এরকম, কালজয়ী অর্থাৎ ক্লাসিক্স বা জনপ্রিয় বিভিন্ন ঘরানার শ্রেণীকরণ করা হয় সাহিত্যকে, মূলত কোন ধরনের সাহিত্য সবার সাহিত্য হয়ে ওঠে। পৌলমিকে বিষয়টি নিয়ে কথা বলতে বলছি, পৌলমী সেনগুপ্ত আপনি। এবার আমি যেটা বলতে চাই এ বিষয়ে, মূল কথা আমার যেটা সেটার পরে আমি মারব, আর তাতে আমার খুব ভয় নেই, কারণ চাকরি পত্রিকা সম্পাদনা করার পর মার খাওয়ায় ভয় থাকলে চলে না। আমরা আমাদের এখানে মেয়েদেরকে মারবার কোনো নিয়ম নেই, মেটাফরিক্যাল সরাসরি না। তো নানা রকম কারণে ওই যা বলছিলাম যে চাকরি পত্রিকা সম্পাদনা করি, তো সুতরাং কারোর কারোর লেখা তো বাদ দিতেই হয়। তো সেই জায়গা থেকে বলছি যে আমার মতে সাহিত্য সবার জন্য, এই কথাটা এত সরলীকরণ করা চলে না, সব কিছু সবার জন্য নয়, এটা আমার মত। হ্যাঁ, তবে তাই বলে কি, প্রথমত এক নম্বর কথা হচ্ছে যে সাহিত্য এই অবস্থায় দাঁড়িয়ে যা আমরা দেখছি একটা সমস্যা থেকেই যায়, কারণ অক্ষর পরিচয় কিছুটা এগিয়ে ভালো করে লেখাপড়া করা এবং একটি বই পড়ে সেটা বোঝা, এটা তো একটা ক্রমান্বয়ে পড়ে যাওয়ার মতন কাজ, সেইটা কমপ্লিট না করলে এমনিতেই সাহিত্যের থেকে একটু দূরেছি। যে সব কিছু সবার জন্য নয় এই কথাটা আমি বিশ্বাস করি, খুব ভালো হয় যদি, এখন দেখুন আমরা যে কথাগুলো বলছিলাম, এই জয়েসের উদাহরণ বা টলস্টয়ের উদাহরণ, এগুলি অনেক বিক্রি হয়েছে বই, কিন্তু বইগুলো পড়তে তত সোজা নয়, এই জিনিসটা আমরা স্বীকার করি বা না করি আছে, যে কোনো কোনো বই শেষ করা যায় না, যে আমরা জানি যে এটা খুব ভালো বই কিন্তু পড়ে শেষ করা যায় না। তবে তার জন্য কি লাগে, তার জন্য একটা মানসিক শিক্ষা লাগে, নিজেকে শিক্ষিত করা প্রয়োজন হয় এবং একটা চেতনা বা বোধ জাগ্রত হলে পরে তবে হয়তো আমরা ওইটাকে পুরোটা পড়ে শেষ করতে পারি, তাও আমাদের সবার যে পাঠক হিসেবে সমান গুণ আমরা অর্জন করতে পারবো তা নয়। তবে তাহলে লেখকরা লিখছেন কেন, এই প্রশ্ন তো আসতে পারে। আমি এবার লেখকদের হয়ে বলি, লেখকরা তো লিখবেন, আমি যা চাই একজন লেখক হিসেবে সেটা যদি লেখার আমার স্পর্ধা না থাকে, কে পড়বে বা কে পড়বে না সেই কথা না ভেবে আমি যদি নিজেরটি না লিখতে পারি, তাহলে লেখক হিসেবে আমার ক্ষমতা কমে যাবে। সুতরাং লেখকরা লিখবেন, এবার পাঠকদের কাছে সেটা পৌঁছচ্ছে কিনা এটা একটা বড় প্রশ্ন হয়ে থাকে। এখানে আমার যেটা মনে হয়, এখন আমি আমার দেশেও যেটা দেখি, বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমি পুরোপুরি অবগত নই, তবে বোধহয় সামাজিকভাবে আমাদের যেটা কাম্য ছিল যে যারা সমাজের তথাকথিত নিচের তলায় রয়েছেন বা কম লেখাপড়া জানেন বা সেইভাবে প্রধান এবং এলিট শ্রেণীতে বিলং করেন না, তাদেরকে উপরের দিকে তুলে আনাটাই হয়তো আমাদের কাজ ছিল। কিন্তু শিল্প সাহিত্য ইত্যাদির ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা যেটা দেখছি, আমরা ওই ফ্লোর লেভেলটাকে ওপর দিকে না তুলে নিচের দিকে নামিয়ে দিতে থাকি, যাতে আমরা ওই লোকগুলির কাছে পৌঁছতে পারি যারা হয়তো সরাসরি আমাদের পৌঁছের বাইরে থেকে যাচ্ছে। তো এই অনেকগুলো কথা একটু অগোছালো করে বললাম, তার কারণ হচ্ছে এই ভাবনাটা আমার নিজের মাথার ভিতরে কিছুটা অগোছালো, এটা আমি স্বীকার করছি যে আমি ঠিক জানি না যে কিভাবে দুটো জায়গাকে মেলানো যায় বা এটা আদৌ সম্ভব কিনা।
কিছু রচনা হবে, সেটাকে কিছু বই রচিত হবে, প্রচুর বিক্রি হবে, প্রচুর লোক পড়বেন, সবাই বুঝতে পারবেন, আবার কিছু বই এমন থাকবে যা হয়তো সকলের কাছে সমানভাবে পৌঁছল না এবং সেটা কোনোদিনই পৌঁছতে পারবে। আমি এটা বিশ্বাস করি যে সকলের কাছে সমানভাবে সাহিত্য পৌঁছে দেওয়া হয়তো এক পক্ষে অসম্ভব, কোনোদিন যদি হয় তো খুব ভালো হয়। যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি বলে দিয়ে আমি এটা কথাটা শেষ করবো, যেমন গুপিগাইন বাঘাগাইন ছবি, যেটা আমি সাহিত্যের উদাহরণ দিলাম না, আমি ইচ্ছে করে একটি ফিল্মের উদাহরণ দিচ্ছি, কেননা ফিল্মটা যেহেতু সবাই দেখতে পারে। গুপিগাইন বাঘাবাইনের মতো ছবি দেখুন, সকলের কাছে সমান জনপ্রিয়, ছোটরাও দেখেছেন, বড়রাও দেখেছেন। এর থেকে যদি আপনারা চান বা আমরা যদি চাই একটা উন্নততর অর্থ বের করে নিতে, সেটাও কিন্তু আমাদের পক্ষে পারা সম্ভব। এই মিলটা, এই ব্যালেন্সটা যদি আমরা ঘটাতে পারি, সেটাই হয়তো সব দিক দিয়ে সবচেয়ে ভালো হবে, কিন্তু আশা খুব কঠিন। পৌলমী গোপীগান বাঘাবাইন এই ছবিটির উদাহরণ দিলেন সত্যজিতের অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র। এই গল্পটি হচ্ছে উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর লেখা। উপেন্দ্রকিশোর রায়চৌধুরী যে এরকম একটি গল্প লিখেছেন সেটা কতটা পঠিত হয়েছে আমি ঠিক জানি না, ছবিটি কতটা জনপ্রিয় হয়েছে এটা কিন্তু আমরা জানি। জনপ্রিয়তার কথা বলেই আমি ছবিটির কথা বললাম, কিন্তু হ্যাঁ গল্পটি রয়েছে এবং গল্পটিও অনেকটাই জনপ্রিয়, তবে অনেকটা শিশু পাঠ্য না, ওটা শিশু পাঠ্য গল্পই ছিল, সেখান থেকে ছবিটি করা হয়েছে। পাঠক সম্পর্কে আমি একটি কথা বলি, আমি একটু ভূমিকা করে তারপর আনিসকে কথা বলে দিচ্ছি। এখন থেকে 60-65 বছর আগে বা 70 বছরও হতে পারে, রমাপদ চৌধুরী একটি পত্রিকা বের করতেন। এখানে যারা আছেন আমি নিশ্চিত রমাপদ চৌধুরী সম্পর্কে আপনাদের ধারণা আছে, বা বাংলা সাহিত্যের একজন অত্যন্ত উচ্চমানের গল্প লেখক এবং ঔপন্যাসিক। তার বহু কাহিনী নিয়ে চলচ্চিত্র হয়েছে, খারিজ বা যে যেখানে দাঁড়িয়ে, এরকম অনেক ছবি, বা দ্বীপের নাম, টিয়ারং, বন পলাশির পদাবলী, এরকম তার অনেক অনেক গল্প নিয়ে ছবি হয়েছে। তিনি একটি পত্রিকা বের করতেন, এখন থেকে 65 বছর হবে সেই সময়ের মধ্যে, তখন তার পত্রিকাটির নাম ছিল রমাপদ চৌধুরীর পত্রিকা। সেখানে তিনি লেখকদের লেখা আহ্বান করার জায়গাটিতে লিখেছিলেন, পাঠকের প্রতি শ্রদ্ধা রেখে পাঠানো যে কোনো লেখা ছাপা হবে। পাঠকের প্রতি শ্রদ্ধা ব্যাপারটি কীরকম, কোন শ্রেণীর পাঠককে আমি শ্রদ্ধাটা জানাতে চাই, একটি পত্রিকার সম্পাদক হিসেবে অথবা একজন লেখক হিসেবে। আমি আরেকটি উদাহরণ দিতে চাই যে জনপ্রিয় এবং ক্লাসিক্স এই ব্যাপারটি কীরকম। আমি শরৎচন্দ্রের কথা শুরুতেই বলেছিলাম, আমি বাংলা সাহিত্যের দুজন খুব বড় লেখকের নাম এখন বলতে চাই, তাদের একজনের নাম হচ্ছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, আরেকজনের নাম হচ্ছে সমরেশ বসু। একাধারে তারাশঙ্করকে বাংলা সাহিত্যের অত্যন্ত উঁচু মানের একজন ঔপন্যাসিক কথা সাহিত্যিক হিসেবে ধরা হয়। তারাশঙ্করের কিছু উপন্যাস আছে, ধরা যাক তার সবচেয়ে জনপ্রিয় উপন্যাসের নাম হচ্ছে কবি, এটি সবচেয়ে বেশি পড়া হয়েছে, বেশি পাঠক পেয়েছে, কিন্তু তার শ্রেষ্ঠ কর্ম হিসেবে ধরা হয় হাসুরি বাকের উপকথা বলে একটি উপন্যাস। তার গণদেবতা বা ধাত্রী দেবতা, পঞ্চগ্রাম, নাগিনী কন্যার কাহিনী, বা এমনকি তার প্রথম লেখা রায় কমল, এগুলোকে ছাড়িয়ে মাথার উপর উঠে বসে আছে কিন্তু কবি উপন্যাস, সেটিও অনেক উঁচু মানের উপন্যাস। আবার এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একাধারে সপ্তপদী নামে একটি উপন্যাস লিখেছিলেন, যেটি অত্যন্ত জনপ্রিয় চলচ্চিত্র হিসেবেও জনপ্রিয়। আবার না নামে তার একটি উপন্যাস আছে, যে উপন্যাসটি বহুবার পঠিত হয়েছে, বহু পাঠক কিনেছে। এই যে একই লেখক দুটি জায়গায় বিরাজ করছেন, এই উদাহরণ তো বাংলা সাহিত্যে আছে। আমি দূরের সাহিত্যে যাচ্ছি না, সেই বিষয়ে পণ্ডিত হচ্ছে আন্দালিব, সে এইসব বিষয় নিয়ে খুব ভালো করতে পারবে। আমি বাংলা সাহিত্যের উদাহরণ দিচ্ছি। সমরেশ বসু শুরু করেছিলেন উত্তরঙ্গ বলে একটি উপন্যাস দিয়ে, বা নয়নপুরের মাটি বলে একটি উপন্যাস, খুবই সিরিয়াস ধরনের লেখা তার। এর পরবর্তী সময়ে তাকে আমরা দেখলাম বিটি রোডের ধারে, বাঘিনী, গঙ্গা, একরকমের উপন্যাস লিখলেন তিনি, শ্রমিক জীবন নিয়ে, জেলেদের নিয়ে, নিম্নবর্গের মানুষদের নিয়ে। এর পাশাপাশি তিনি 65 বা 64 সালে বিবর নামে একটি উপন্যাস লিখে বাংলা সাহিত্যকে একটু এলোমেলো করে দিলেন, অত্যন্ত বিতর্কিত উপন্যাস, একেবারেই অন্যরকম উপন্যাস। এর পাশাপাশি তিনি যখন দেখলেন যে তাকে জীবিকা অর্জন করতে হবে উপন্যাস লিখে,
গঙ্গা দিয়ে সেটা হয় না, বিটি রোডের ধারে দিয়ে সেটি হয় না, প্রকাশকরা টাকা দেন না। তখন তিনি বিকালে ভোরের ফুল নামে একটি উপন্যাস লিখলেন। তখন তিনি এরকম উপন্যাস অনেক লিখতে শুরু করলেন। কি জন্য লিখলেন? যে এই লেখাগুলো একটু বেশি পাঠকের হাতে যাবে, বেশি পাঠক এই বইগুলো কিনবে, আমি টাকা পাবো, আমার সংসার চলবে। এই গেল তার লেখালেখির মধ্য পর্যায়ে। শেষ পর্যায়ে এসে তিনি আবার নিজেকে বদল করলেন। এর পাশাপাশি কালকূট নামে তিনি এক ধরনের লেখা লিখতেন, সেগুলো অত্যন্ত জনপ্রিয়। কিন্তু এর পরবর্তী সময়ে এসে তিনি মহাকালের রথের ঘোড়া নামে একটি উপন্যাস লিখলেন। এই উপন্যাসটি হচ্ছে নকশাল আন্দোলন নিয়ে। আদিবাসী শ্রেণী কীভাবে নকশাল আন্দোলনে যুক্ত হলো, রোহিতন কুর্মী নামে একজন ওই পর্যায়ের মানুষ কীভাবে বিপ্লবী হয়ে উঠলো, তার জীবন নিয়ে লেখা। একেবারে কী বলবো আমি, বাংলা সাহিত্যে এরকম উপন্যাসের উদাহরণ আর নেই। এরপরে তিনি শেকল ছেঁড়া হাতের খোঁজে নামে একটি উপন্যাস লিখলেন, রাজনীতির উপন্যাস। তিন পুরুষ নামে একটি উপন্যাস লিখলেন। তিনি আরেকটি উপন্যাস লিখলেন টানা পোড়েন নামে, যেটি তাতে দিন নিয়ে লেখা এবং সে ভাষাটিও অন্যরকম। এরপরে রাম কিঙ্করকে নিয়ে লিখলেন তার শেষ উপন্যাস দেখি নাই ফিরে। এই উপন্যাসটি তিনি শেষ করতে পারেন। এই যে দুজন লেখকের উদাহরণ আমি দিলাম, তার মধ্যে এই দুজন লেখকেরই তাদের সময়ে ব্যাপক জনপ্রিয়তা এক শ্রেণীর বইয়ের জন্য, আবার আরেক শ্রেণীর বইয়ের জন্য তিনি খুব, আমরা যাদেরকে বলি মেধাবী পাঠক বা উচ্চশিক্ষিত পাঠক, সাহিত্যের রুচিশীল পাঠক, তাদের কাছেও একাধারে পৌঁছে গেলেন। একজন লেখকের মধ্যে যদি এই ক্ষমতাটি থাকে, তাকে আমরা কীভাবে বিবেচনা করবো? আমি আনিসুল হককে এ বিষয়ে কথা বলব। আজকাল আমাদের হাততালি ভিক্ষে করতে হয় যে একটু হাততালি দিন না। তো আজকে আমি এটা করতে চাই না, যদি আপনাদের ভালো লাগে হাততালি দেবেন, নাহলে দেবেন না। যথাযথ ভালো লাগে মিলন ভাই, তো ব্যাপক প্রস্তুতি নিয়ে এসেছেন দেখা যাচ্ছে। কিন্তু আসলে ঢাকায় যে কজন লেখক খুব পড়েন, বেশি পড়া লোক আছে, ইন্দ্রজিৎ লেখক মিলন তাদের মধ্যে অগ্রগণ্য। তিনি বাংলাদেশের বাংলা ভাষার একজন প্রধান লেখক এবং আমার খুবই প্রিয়। আসলে আমি যখন শুনলাম যে এখানে আসতে হবে, আমি যে কে কে থাকবে, প্রথমে বলছি ইমদাদুল হক মিলন, স্যার বাকি নাম বলো, মিলন ভাই নিজে প্রস্তুতি নিয়ে এসছেন, সেটা তিনি বললেন, বলে শেষে ওইটা বললেন, এই বিষয়ে এখন বলবেন আনিসুল হক। আমি তো তার কথা মতো ফিরে আসলাম, আমি আমার কথা বলার জন্য এসেছি। হ্যাঁ, নিশ্চয়ই এরকম বহুত আছে যারা একই সঙ্গে বিচিত্র ধরনের লেখা লিখেছে, যাকে আমরা বলি খুবই উঁচু দরের পাঠকের জন্য লেখা, কঠিন লেখা আর খুবই সহজ পাঠ্য লেখা। তার সবচাইতে বড় উদাহরণ হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর নিজে। রবীন্দ্রনাথ ঠাকুর লেখেন নাই এমন কোনো বিষয় নাই, এমন কোনো, এটাকে আমি ইংরেজি উচ্চারণ করতে পারি না, জানা কে জনা জনা ভাই উচ্চারণ করতে, এটা এমন কোনো শাখা নাই। যেমন তার হাস্যকৌতুক নামে একটা বই আছে, ব্যঙ্গ গৌতুক নামে একটা বই আছে, তেমনি ধরুন যে উপন্যাসের ক্ষেত্রে যদি আমরা বলি ঘরে বাইরে মতন বা গোড়ার মতন তিনি লিখেছেন। কাজে আমরা বাংলাদেশে যারা লিখি তারা সব ধরনের লেখাই লেখার চেষ্টা করি। যেমন ইমদাদুল হক মিলন তার ভালোবাসার সুখ দুঃখ নামে একটা উপন্যাস আছে, একবার বইমেলায় বেরোলো, সেইবার বাংলা একাডেমি প্রতি সপ্তাহে তার কোন বইটা সর্বাধিক বিক্রিত হচ্ছে এটা ঘোষণা দেখা গেল যে বইমালা পেরোনোর আগেই মিলন ভাইয়ের বই 70-80 হাজার কপি বিক্রি হয়ে গেছে। এখন মিলন ভাইকে যদি বলি মিলন ভাই আপনার শ্রেষ্ঠ 10টা উপন্যাসের নাম বলেন, আনিস একটু বাড়িয়ে বলেছে 65 হাজার কপি বিক্রি হয়েছিল। হ্যাঁ মিলন ভাই, এখন যদি আপনাকে জিজ্ঞেস করি যে আপনার শ্রেষ্ঠ 10টা উপন্যাসের নাম বলেন যেটা আপনার প্রিয়, আমি মনে করি না যে 10-এর মধ্যে মিলন ভাই ভালোবাসার সুখ দুঃখ আসবে। মিলন ভাই শুরু করবেন নূরজাহান দিয়ে, এরপরে আমাদের কতগুলি প্রিয় উপন্যাস তার আছে, তার মধ্যে হয়তো আমরা
পরাধীনতা রাখবো, যাবজ্জীবন রাখবো, ভূমিপুত্র রাখবো, কালো ঘোড়া, এরকম মিলন ভাইয়ের কতগুলি সিরিয়াস ভালো উপন্যাস আছে যেগুলোর মধ্যে সাহিত্য চেষ্টা আছে এবং সেই চেষ্টায় আমরা বলে তুলি সব। এখন একটা লেখক যদি পারে একই সঙ্গে নানান কিছু লিখবেন না কেন? আমি ছোটবেলা থেকে কেন লিখি, কারণ আমার লিখতে ভালো লাগে। আমি ছোটবেলায় একটা কান দিয়ে গরুর ছবি এঁকে চিৎকার করে ডেকেছি, মা মা দেখে যাও, ভাইয়া দেখে যাও, আমি একটা গরু এঁকেছি। তেমনি আমি একটা ছড়া লিখেছি ছোটবেলায়, লিখে চিৎকার করে উঠেছি যে আসো দেখো আমি একটা ছড়া লিখেছি। আল মাহমুদের কবিতার লাইন আছে, একটি সদ্য রচিত কবিতা পাঠ করে শোনানোর নির্লজ্জতা, লেখক এবং কবিদের মতো নির্লজ্জ এবং আত্মপ্রচারকামী পৃথিবীতে দ্বিতীয় কোন লোক। আপনি কালকে কালের কণ্ঠে যদি মিলন ভাই এই চারজনের লেখা ছাপে, পলমি, আমার, আতা সরকার আর আন্দালিব দাস, তার মধ্যে পলমের লেখাটা যদি পায়ের কাছে ছোট কণ্ঠে তার নাম ছাপা হয় আর আনিসুল হকের নামটা যদি বড় করে এত ফোনে ছাপা হয়, পলমই কিন্তু ভদ্রলোক তো কলকাতা থেকে এসেছেন, হয়তো মিলন ভাইকে সরাসরি ফোন করবেন না, তার কাছের লোককে বলবেন দেখেছিস কি করেছে, আমার নিচে দিয়েছে আর নামটা কত ছোট দিয়েছে দেখেছিস। এরপরে যখন লেখা চাইবেন, না আমার আসলে লেখা আসছে না। এই কাণ্ডটা আমরা মিলন ভাই কাগজের লোক, আতা ভাই কাগজের লোক, কলমিদি কাগজের লোক, আন্দালিব রাজীব কাগজের লোকদের কাছাকাছি আমরা কত যে ভুগি। কেন আমার লেখা দ্বিতীয় পৃষ্ঠায় দেওয়া হলো, কেন আমার লেখার ইলাস্ট্রেশন সাদা কালো করা হলো, কাজে আমরা খুবই জানি লেখকটা আত্মপ্রচারকামী, নিজের প্রচারের জন্য তারা লেখে। এটা নিয়ে নবকপের প্রবন্ধ হয়ে আছে, কেন একজন লেখক লেখে। আমরা সবাই নিজের কথা বলার জন্য, নিজের প্রচারের জন্য লিখি, কিন্তু নিজের প্রচারের একটা দিক আছে, যদি লোকে বলে ও একটা স্বার্থপর, ও একটা আত্মপ্রচার করে, তাহলে কিন্তু নিজের প্রচার হয় না। কিন্তু যদি লোকে বলে সে খুব পরার্থপর, সে একদম আত্মপ্রচারকামী না, তাহলে সেটা আত্মপ্রচার হিসেবে ভালো হয়, ফলে আমাদেরকে ওই ব্র্যান্ডিং এ যেতে হয়। না 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 না, কোথায় ছেপেছে এটা কোনো ব্যাপারই নেই, কজন পড়েছে এটা আমি কোনোদিন খেয়ালই করিনি, আমি কোনোদিন জিজ্ঞেস করিনি আমার লেখা বই কপি বিক্রি হয়েছে, আমি এটা ভাবিনি। এটা বললে সুবিধা হয়, তখন ব্র্যান্ডিং আপনি বড় লেখক হয়ে ওঠেন, আর আপনি যদি বারবার গিয়ে খোঁজ করেন একটা যে বই বের হলো কয় কপি বিক্রি হলো, এটা খোঁজ নিতে যাওয়া বিপজ্জনক। কারণ আগে আমি একটা পত্রিকায় চাকরি করতাম, 500 কপি আমরা মার্কেটে দিয়েছি, এক সপ্তাহ পরে যখন আনসার ফেরত আসলো 550 কপি ফেরত এসেছে। আমি ব্যাপার কি, ছাপা হলো 500, দিলাম 500, 550 কপি কেন ফেরত আসলো, বলো বাইন্ডার আসলে লুকিয়ে রাখে, ওরা 100 কপি দিয়েছিল ওখান থেকে 50 কপি বিক্রি হয়েছে। তো আমরা সবাই নিজের প্রচারের জন্য লিখি, কিন্তু আমরা চাই লিখছি যখন কষ্ট যখন করছি তা মহাকালের দায়ে দাগ কাটুক, এবং তা আমি যে সমাজের জন্য লিখছি সেই সমাজের কিছুটা উপকার। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, আমি অবশ্যই লিখে নাম চেয়েছি, আমি অবশ্যই পরবর্তীকালে লিখে টাকা পাই, কিন্তু আমি বাংলাদেশের মানুষের কল্যাণ ছাড়া, বাংলাদেশের মানুষকে ভালোবাসায় উদ্বুদ্ধ করা ছাড়া, বাংলাদেশের মানুষের হৃদয়কে কোমল করার অভিলাষ ছাড়া আর কোনো কারণে লিখি। বহু বছর আগে আমাদের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার পুরস্কার কবিতায় লিখেছিলেন, কবিকে জিজ্ঞেস করলো তুমি কি পুরস্কার চাও, কেন লেখো, কবি বলেছিল সংসার মাঝে দু একটি সুর রেখে দিয়ে যাব করিয়া মধুর, দু একটি কাঁটা করি দেব দূর, তারপর ছুটি নেব, সুখ হাসি আরো হবে উজ্জ্বল, সুন্দর হবে নয়নের জল, স্নেহ সুধা মাখা বাস ভিয়তল, আরো আপন আর হবে প্রেয়সী নারীর নয়নে অধরে, আরো কিছু মধু দিয়ে যাব ঘরে ভরে, আরো কিছু স্নেহ শিশু মুখ পরে,
শিশিরের মতো রব, না পারে বুঝাতে আপনি না বুঝে, মানুষ ঠিরছে কথা খুঁজে খুঁজে, কোকিল যেমন পঞ্চমে খুঁজে মাগিছে তেমনি সুর, কিছু খুঁচাইব সেই ব্যাকুলতা, কিছু মিটাইব প্রকাশের ব্যথা, বিদায়ের আগে দু চারিটি কথা দেখে যাব সমুদ্র। শিশুর হাসি খুব সুন্দর, কিন্তু রবীন্দ্রনাথ লিখেছেন বলে ওই হাসিটা আরো সুন্দর হয়েছে। আমি লিখেছি বলে আমার স্নেহটা আরো খুব ভালো হয়েছে। বাংলাদেশ খুব সুন্দর, বাংলাদেশকে আমরা সবাই ভালোবাসি, রবীন্দ্রনাথ বলেছেন বলে আমরা এটা আরো স্পষ্ট ভাষায় আরো নির্দিষ্ট করে বলতে পারি, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বলতে পারি মাতর বদনখানি মনে ভুলে আমি নয়ন জলে ভাসি, এই কথাগুলো আমাদের সবার মনের মধ্যে আছে কিন্তু প্রকাশ করতে পারি না, মানুষ ফিরেছে কথা তুলে। এখন রবীন্দ্রনাথ তার সময় কথা বলছেন, আমার সময় কথা বলবে, যখন আমার দেশে কথা বলবার স্বাধীনতার জন্য লোক মারা যায় তখন এই বেদনা আমি রবীন্দ্রনাথ দিয়েও প্রকাশ করতে পারি, কিন্তু আমার নিজস্ব তো কিছু বেদনা আছে, সেটা তো আমাকে প্রকাশ করতে হবে। অনেকে এসে বলে আপনি তো ওই সময় লেখেন নাই, এখন কেন লেখেন? আমি বলি ভাই বেদনা যা তাকে প্রকাশ করতে, আপনার মধ্যে বেদনা জেগেছে আপনি প্রকাশ করুন, আমার মধ্যে যে বেদনাটা জেগেছে এটা আমি প্রকাশ করব, দয়া করে আমাকে বলে দেবেন না যে আমাকে। আমি আমার জন্য লিখি, আমি মানুষের জন্য লিখি, আপনার জন্যও লিখি পক্ষে, কিন্তু আমি যত মেরুদার এই কবিতাগুলি ছোটবেলায় একটা শিশু পড়ে পড়ে বড় হচ্ছে, পৃথিবীর শ্রেষ্ঠ সিনেমা মানুষ দেখছি, গালা দবে সোজার দেখছি, ট্রেন্স অফ টাইম দেখছি, সেই শিশুটা গোয়েনিকা দেখে বড় হচ্ছে, পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্যগুলো পার করছে, ওই শিশুটা বড় হয়ে তার নাম ধরা যাক বুশ, আমেরিকার প্রেসিডেন্ট, তাহলে কি তার পক্ষে সম্ভব হবে আর ইরাকের শিশুদের উপরে ক্লাস্টার বোমা মারা? কবিতা কিছুই পারে না কিন্তু কবিতা সবচেয়ে, সাহিত্য কিছুই পারে না কিন্তু সাহিত্য সবচেয়ে জরুরি কাজটা পারে, মানুষের হৃদয়টাকে পাঠাতে পারে, মানুষের হৃদয়টাকে মানুষ করে, মানুষের মনে ভালোবাসা দেখাতে পারে। আজকে আমরা বাংলাদেশের লেখকরা এই অঙ্গীকারে অঙ্গীকারবদ্ধ যে আমরা আমাদের 16 কোটি মানুষের হৃদয়কে শুশ্রূষা করব, কোমল করব, আর কারো হাত বোমার উপরে পড়বে না, আর কারো হাতে ট্রিগার দেওয়া হবে না, সবাই পরস্পরকে ভালোবেসে জড়িয়ে থাকবে। ইবনাতুল হক মিলন অত্যন্ত গুরুত্বপূর্ণ লেখক, তার লেখা পড়ে আমি লিখতে আরম্ভ করছি, যেটা আমি মোহন ভাই বলছি, আমি তার লেখা ভালোবাসার শ্রেষ্ঠ উপন্যাস পড়ে লেখা লিখে জগতে এসেছি। আমি মিলন ভাইকে যদি কেউ অনেকে আছে একটু জনপ্রিয় হলে নাচছে, আমি একদম তারপর চোখ কান একদম রেগে যায়, কারণ মিলন ভাই বাংলা ভাষায় লিখেছেন, প্রেমের গল্প লিখেছেন, নূরজাহান লিখেছেন, অন্য কোনো কিছু না লিখে যদি শুধু প্রেমের গল্পই লিখতেন, ওরাধা কৃষ্ণ লিখতেন, তবু আমি মিলন ভাইকে জড়িয়ে ধরতাম এই জন্যে যে ওই সেই সমুদ্রগুপ্তর কবিতাটা, তুমি বললে ফুল, আমি বললাম ফুল সে তো কাগজে, লোকটা তো কাগজ দিয়ে বন্দুকও বাড়তে, মিলন ভাই ভালোবাসার কবিতা লিখেছেন, ভালোবাসা অত্যন্ত মূল্যবান জিনিস। আপনি মার্কেজের বই পড়ে দেখেন, মার্কেজের সাক্ষাৎকার পড়ে দেখেন, মার্কেজ বলেছেন তার লেখার একটাই বিষয় ভালোবাসা, রবীন্দ্রনাথের পুরো রবীন্দ্রনাথ রচনাবলীতে একটাই বিষয় ভালোবাসা। কাজে মিলন ভাই এই সুযোগে আপনাকে একবার সালাম দিই। আমার পাশে বসে যখন একজন এত প্রশংসা করছে তখন আমার অবস্থা হয়ে গেছে বরের মতো, মনে হচ্ছে যে একটা রোমান মুখে চেপে হাসি হাসি মুখ করে একটু শুনে যাচ্ছি, বিয়ের অনুষ্ঠান বিয়ে করতে এসেছি বসে আছি। আনিস অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছ। আমি যদি আমার কথা একটু বলি এই সুযোগে, আমি আসলে জনপ্রিয় হওয়ার জন্য লিখতে শুরু করেছিলাম, একেবারে সহজ জবাব আমার এটা। আমাকে যদি কেউ বলে যে আপনি কেন লিখতে শুরু করেছেন, আমি পরিষ্কারভাবে তাদের বলতে চাই আমি জনপ্রিয় হওয়ার জন্য লিখতে শুরু করেছি। আমি চেয়েছি আমার লেখা পড়ে একজন মানুষ বলবে এই ছেলেটি লেখে, আমি চেয়েছি আমার লেখা পড়ে একটি মেয়ে আমাকে সুন্দর একটি প্রেম পত্র লিখে, আমি চেয়েছি আমাকে টেলিভিশন ডাকবে আপনি টেলিভিশনে একটু কথা বলুন, আপনার কথা মানুষ শুনতে চায়। আমি জনপ্রিয় হওয়ার জন্য লিখতে শুরু করেছি, এটা বলতে আমার কোনো দ্বিধা নেই, কিন্তু এর পাশাপাশি যে চেষ্টাটা করেছি এই চেষ্টাটির কথা আপনাদেরকে একটু বলতে চাই। আপনারা কিন্তু আমাকে ভুল বুঝবেন না যে এই লোকটির হাতে মাইক এবং সে অনবরত নিজের কথা বলে যাচ্ছে, একটু বলা বোধহয় দরকার। আমি লেখালেখির কথা বলছি, নিজের লেখার কথা বলছি এই জন্য যে আমাদের আমার চারপাশে কেউ সাহিত্যের লোক ছিল না, আমাদের পরিবারে এমনকি বই পড়ার রেওয়াজ কেউ ছিল না। আমি আমি
ছেলেবেলায় কিছুদিন আমার নানির কাছে থেকেছি, আমার নানি সেই আমলের বাংলা পড়তে পারা একজন মানুষ। তার ঘরে আমার সেই নানা বাড়িতে আমি বিষাদ সিন্ধু বইটা দেখেছি, প্রথম বাংলা বই। সেই বইটি আমার নানি আমাকে পড়ে পড়ে শোনাতেন এবং তিনি কাঁদতেন এই বইটি। এটি এত আবেগ মাখানো একটি বই। আরেকটু বড় হয়ে আমার কোনো কোনো মামাকে দেখলাম দেবদাস বইটি পড়ছেন, এবং সেই সময় আমাদের এখানে যারা আছেন ওদের অনেকেরই মনে থাকবে আনোয়ারা, গরিবের মেয়ে, মনোয়ারা, এই ধরনের কিছু বই, নজিবুর রহমান সাহিত্য রত্ন বলে এক ভদ্রলোকের লেখা, এগুলো অত্যন্ত জনপ্রিয় ছিল আমাদের এই বাংলাদেশের, বিশেষ করে মুসলমান পরিবারগুলো। সেই সব বই ছোটবেলায় আমি পড়তে দেখেছি কাউকে কাউকে, এবং সেই গর্তগুলো আমি বড় হয়ে শুনেছি। তারপরে আমার পড়ার অভ্যাস হলো আমি একা থাকি গ্রামে আমার নানির কাছে। সেই দিনগুলো দীর্ঘ এক একটি দিন, সারাদিন ধরে বৃষ্টি হয়, কোনো কোনো দিন চার দিন পাঁচ দিন ধরে বৃষ্টি হয়, বৃষ্টি থামে না। একটা ছেলে তার অবস্থা অনেকটা অপুর মতো, সেটি জানালার সামনে দাঁড়িয়ে থাকে। তার সময় কাটাবার জন্য তার নানি তাকে রূপকথার গল্প পড়ে শোনাত, এবং অনেক সময় গল্প শেষ হয়ে গেলে তিনি নিজে বানিয়ে বানিয়ে গল্প পড়তেন। এগুলোর ফলে আমার মধ্যে একটা কল্পনার জগৎ তৈরি হয়েছিল, এবং এই কল্পনার জগৎটি নিয়ে আমি যখন একটু একটু করে বড় হয়ে উঠছি তখন সাহিত্যের পাঠটা আমার শুরু হয়েছিল। এবং প্রত্যেকের মতোই, অনেকের মতে, প্রত্যেকের মতো না বলে সবার মতোই, সেই ঠাকুরমার ঝুলি থেকে শুরু করে তারপরে সিন্দাবাদের সপ্তম অভিযান, এবং আরেকটু বড় হয়ে শরৎচন্দ্রের বড়দেবী, অথবা সেই সময়কার দস্যু বাহারাম বা দস্যু মোহন, এই জাতীয় বই পড়ে ছেলেবেলাটা কেটেছে। কিন্তু লেখক হব, লেখালে কী করব, এই ভাবনাটা আমার মধ্যে কখনো ছিলই না। কিন্তু একটা সময়ে এসে আমার মনে হলো একটু অপদার্থ টাইপের লোকরা লেখক হয়। এটা আপনাদেরকে খুব মানে শুনতে কেমন লাগবে আমি জানি না, অপদার্থ বলছি এই কারণে যে আমি আমার আমার উদাহরণ দিচ্ছি। আমার চারপাশে যারা আছেন তারা দুঃখর মানুষ এক একজন। আনিসের তো আরেকটি পরিচয় আমি বলিনি, অত্যন্ত মেধাবী ছাত্র এবং ইঞ্জিনিয়ার ব্যক্তি জীবনে, ইঞ্জিনিয়ারিং পেশা ছেড়ে দিয়ে লেখালেখি করতে এসেছিল। যাই হোক, ওরকম একটি ছেলেবেলা কাটিয়েছে। একটা সময় এসে দেখি আমার বন্ধুরা মাঠে খেলাধুলা করে, আমি কোনো খেলাই পারি না। ফুটবল খেলতে নামি, এক ঘন্টা চলে যায়, আমার পা বল স্পর্শ করার সুযোগই পাই না, আমি যাওয়ার আগেই সেটি নিয়ে যায় অন্যরা। সাইকেল চালাতে গিয়ে এমন করে পড়লাম একটা ছেলের উপর, খুব বেশ চট থাপ্পড় খেয়ে সাইকেল চালানো ছেড়ে দিলাম। মানে সর্বত্র ব্যর্থতা এমনভাবে একটা সময় আকৃষ্ট করলো, মানে আজকে পৃষ্ঠে জড়িয়ে ধরলো, এ থেকে বেরোবার জন্য আমি আসলে লিখতে শুরু করেছি। যে বিকেলবেলা কাটে একটি একটি পাঠাগারে, সেখানে ভালো ভালো বই, সেসব বই পড়ি। এই পড়ে 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 একটা সময় মনে হলো নিজে একটু চেষ্টা করে দেখি, এই চেষ্টার থেকে লেখাটা শুরু হয়েছে। কিন্তু যখনই প্রথম লেখা ছাপা হলো সংবাদপত্রের পাতায়, যখন নিজের নাম ছাপার অক্ষরে দেখলাম, আমি এই কথাগুলো অনেকবার বলেছি, আমার বন্ধুরা এখানে যারা আছেন ওরা জানে যে কথাগুলো আমি বলেছি, ছাপার অক্ষরে নিজের নাম দেখার লোভে আমি অনেকদিন লিখেছি। সেটা আদৌ সাহিত্য হচ্ছে কি হচ্ছে না আমি জানি না, গল্প হচ্ছে না কি হচ্ছে আমি ঠিক জানি না। কিন্তু একটা পর্যায়ে এসে মনে হলো যে লেখালেখি ব্যাপারটা কি এরকম, ব্যাপারটা কি এত সহজ। রফিক আজাদের সঙ্গে দেখা হলো, বাংলা ভাষার অনেক বড় কবি, তিনি বললেন তুই এই এই পড়। সেলিম আল দীনের সঙ্গে দেখা হলো, তিনি সাজেশন দিলেন। এরকম যার সঙ্গেই দেখা হয় তারা বই পড়তে বলেন, মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলেন, তারাশঙ্কর বিভূতির কথা বলেন, বঙ্কিমচন্দ্রের কথা বলেন, রবীন্দ্রনাথ তো আছেন। এইসব পড়ে 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 আর একটি পর্যায়ে এসে মনে হলো যে এখন আমি চাই আমাকে লোকে চেনে, আমি জনপ্রিয় লেখক হতে চাই। আমার মনে হয় না পৃথিবীর কোনো লেখক এত বাজে ধারণা নিয়ে লিখতে শুরু করেছেন যে তিনি জনপ্রিয় লেখক হবেন, এটা আমারই ইচ্ছেটা ছিল। এবং জনপ্রিয় হওয়ার জন্য কী করণীয় সেটি আমি নিজে নিজে একটা পথ বের করলাম। আমি তখন দেখি যে বাংলা একাডেমির বই মেলায় বা বিভিন্ন অনুষ্ঠানে গেলে তরুণরা বই বেশি, গৃহবধূরা বই বেশি পড়ে, এটা আমি দেখলাম যে ইউনিভার্সিটি বা কলেজে পড়া ছেলেমেয়েরা সাহিত্য পড়ে, বই পড়ে। আমি তাদের মনোযোগ আকর্ষণ করার চেষ্টা করলাম যে কোন ধরনের লেখা লিখলে এই শ্রেণীর পাঠকদেরকে আমি পেতে পারি, গৃহবধূদেরকে পেতে পারি, যারা দুপুরবেলা ভাত খাওয়ার পরে একটি রোম্যান্টিক উপন্যাস নিয়ে শুয়ে থাকবেন এবং সেই বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়তে। আমি এদের মনোযোগ আকর্ষণ করার জন্য কতগুলো গল্প লিখলাম, সবই প্রেমের গল্প। ওই সময়কার তরুণ তরুণ, আমি বলছি এটা একেবারে 73-74 সালের কথা, যে সময়টা আমি শুরু করেছিলাম। বাংলাদেশ কিছুদিন আগে স্বাধীন হয়েছে এবং বাংলাদেশের সাহিত্যের একটি জোয়ারও চলছে সেই সময়।
স্বাধীনতার ফলে চারদিকে বেশ একটা সাড়া পড়েছে। সেই অবস্থায় আমি সেই সময়কার তরুণদের নিয়ে লিখতে শুরু করলাম, যে ভালোবাসার গল্পগুলোর কথা আমি বললাম। আমার প্রথম বইটির নাম ভালোবাসার গল্প, 12টি প্রেমের গল্প। কিন্তু এই গল্পগুলো লেখার পাশাপাশি আমার মনে হলো যে আমি তো বিক্রমপুরের গ্রাম অঞ্চলেও জীবন কাটিয়েছি এবং সেখানে আমি আরেক ধরনের মানুষকে দেখেছি। যদি সেই অঞ্চলের মানুষদের মনোযোগও আমার আকর্ষণ করতে হয় তাহলে সেই অঞ্চল নিয়ে আমার লেখা উচিত। আমি অন্যরকম কিছু গল্প লেখার চেষ্টা করলাম, গ্রামের দুর্ভিক্ষ, চাষিদের জীবন। এই নিয়ে আমি যে দ্বিতীয় গল্পের বইটি বের করলাম সেই বইটির নাম হচ্ছে নিরন্যের গান। আমার প্রথম বইয়ের নাম ভালোবাসার গল্প, পরের বইয়ের নাম নিরন্যের কাল। এটা জানলে যে কেউ কিন্তু একটু চোখ বড় করে তাকায় যে ভালোবাসার গল্প কোথায় আর নিরন্যের কাল কোথায়। আমার প্রথম উপন্যাসের নাম যাবজ্জীবন, দ্বিতীয় উপন্যাসটির নাম হচ্ছে ওরাথাও কৃষ্ণ, যেটার কথা আরিস বললেন। আমি একটা পর্যায়ে সব শ্রেণীর মানুষ নিয়ে লেখার চেষ্টা করেছি, প্রেমের গল্প উপন্যাস লেখার চেষ্টা করেছি, তরুণ তরুণীদের নিয়ে, পাশাপাশি গ্রামের দুর্ভিক্ষ পীড়িত মানুষের কথা লেখার চেষ্টা করেছি, মৌলবাদ নিয়ে লেখার চেষ্টা করছি, কৃষকদের নিয়ে লেখার চেষ্টা করেছি। এই জায়গা থেকে যদি কেউ আমাকে বলেন যে সাহিত্যের কোন ধারার লেখক আমি, আসলে কোনো ধারার মধ্যে দিয়ে সাহিত্যকে কি বিচার করা যাবে, আসলে কোনো ধারার কথা বলে কি সাহিত্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া যাবে? সাহিত্য সবার পড়ার লেট হবে, লেট হবে। আমাদের দেশে যত পার্সেন্ট মানুষ শিক্ষিত তাদের কত পার্সেন্ট, তাদের সেই শিক্ষিত মানুষের মধ্যে কত পার্সেন্ট মানুষ সাহিত্য পড়ে, এই সব কিছু মিলিয়ে সাহিত্যকে সবার কাছে পৌঁছে দেওয়া যাবে এটা আমার কাছে কত মনে হয়। এটা কখনোই সবার কাছে পৌঁছে দেওয়া সম্ভব না। কিন্তু যদি রবীন্দ্রনাথের কথা আমরা মনে করি, যদি আমরা নজরুলের কথা মনে করি বা জীবনানন্দ দাশের কথা মনে করি, তাহলে আমরা 71 সালের দিকে ফিরে যেতে চাই। 71 সালে রবীন্দ্রনাথের গান ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই বাঁধা, অথবা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, অথবা নজরুলের গানগুলো, অথবা জীবনানন্দ দাশের কোনো কোনো কবিতা। এইসব কবিতা কি করেছে? এইসব কবিতা আমাদের চেতনাকে আলোড়ন করেছে। এই চেতনার আলোড়ন থেকে আমরা অস্ত্র হাতে নিয়েছি, আমরা যুদ্ধ করেছি, আমাদের দেশটিকে ভালোবাসতে চেয়েছি। এই চেতনা বদলে দেওয়ার কাজটি আসলে সাহিত্যের কাজ। আমার লেকচারটা একটু গুরু গম্ভীরই হয়ে গেছে, যদিও আমি এটা করতে চাইনি। আমি এখন চাচ্ছি অন্যরা আলোচনা করবে, আমার কথা মোটামুটিভাবে শেষ। তবে আপনাদেরকে আমি শুধু এটুকু বলতে চাই যে আমরা একটি স্বপ্ন নিয়ে বাংলাদেশটিকে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। সেই স্বপ্নের সবচেয়ে বড় শক্তিটি হচ্ছে সাহিত্য, কবিতা, উপন্যাস, গল্প। এই শক্তিটা দিয়ে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে চাই এবং বাংলাদেশের মানুষের চেতনাটাকে বদলে দিতে চাই। এটাই হচ্ছে আমাদের সাহিত্য। এই বিষয়ে বঙ্কিমচন্দ্রের একটা উপদেশ মালাই আছে, ওর মধ্যে বলা আছে, উনি আবার দুটোই নিষিদ্ধ করেছে, টাকার জন্য লিখবে না, নামের জন্য লিখবে না। তাহলে কেন লিখবে? কারণ আমি না লিখে পারি না। এখন তাহলে আমার লেখার জন্য প্রস্তুতি লাগবে। অনেকে তো আমি ধরেন আমি পাড়ায় খুব ভালো ক্রিকেট খেলি, আমি ছক্কা বাড়ি, 6টা বলে 36 মারতে আমি গিয়ে যদি এখন আমাদের টিমকে গিয়ে বলি যে সামনে যে খেলাটা হবে আমাকে এই খেলায় নাও, কারণ আমার পাড়ায় আমার বলের অত্যাচার সবগুলো জানা কাটিয়ে নিয়ে গেছে, আমাকে তো নেবে না। কারণ আমাকে প্রথমে পাড়ায় খেলতে হবে, তারপরে একটা ক্লাবে খেলতে হবে, তারপরে ঢাকায় আসতে হবে, ঢাকায় ন্যাশনাল টিমে আমি একটা ট্রেনিং করবো, তারপরে 30 জনের দল, তারপরে 18 জনের দল, তারপরে 14 জনের দল, তারপরে আমি যাব। কিন্তু আমি যদি মনে করি যে আমি খুব ভালো মানুষের পেট কাটতে পারবো, অ্যাপেন্ডিক্স ফেলে দিতে পারবো, আমাকে তো কেউ কাজ করতে দেবে, শুধুমাত্র সাহিত্যই আপনি আপনার ঘরে বসে ইচ্ছে মতো করতে। কিন্তু আমি যদি সিরিয়াসলি মেন করি যে আমি সাহিত্য করবো, তাহলে এর জন্য প্রস্তুত। এটা গেল আমার একটা কথা। দ্বিতীয় যে কথাটা বলার জন্যে আমি মাইক্রোফোনটা নিলাম সেটা হচ্ছে যে যে আমাদের আমি খুবই একটা জিনিস করব সবসময়, সেটা হচ্ছে গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেস তার নোবেল পুরস্কারের ভাষণে একটা কথা বলেছে, তিনি আবার তার ওস্তাদকে ভগ্নারকে কোট করেছে, সেটার মধ্যে ছিল যে মানুষের অবসান, মানুষের পরাজয় মেনে নিতে
আমি অস্বীকার করি। মানুষের বিনাশ নেই, তা এজন্যে নয় যে তার ভাষা আছে, তা এজন্যে যে তার আত্মা আছে। তিনি বলছেন যে আমরা ল্যাটিন আমেরিকায় এত মানুষ যে আমরা প্রতি বছর নিউ ইয়র্কের জনসংখ্যাকে দ্বিগুণ করে দিতে পারি। বলছি এত বিপুল পরিমাণে জন্মাই বলেই এবং আমাদের এত বিপুল পরিমাণে মানুষের আত্মা আছে বলে মানুষ পরাজিত হবে। বাংলাদেশের ক্ষেত্রে আমি সেইটা দেখতে পাই, বাংলাদেশের মানুষের আত্মা আছে। এই আত্মাটা আমরা দেখতে পাই 21 ফেব্রুয়ারি রাতে, যখন লক্ষ লক্ষ মানুষ শহীদ মিনারে দেখে। আমরা দেখতে পাই 1 বৈশাখে, যখন গার্মেন্টসের মেকআপ রঙিন শাড়ি পরে রাস্তায় নেমে এই বিপুল সংখ্যক মানুষকে নিয়ে যে বাংলা ভাষা এবং বাংলাদেশের গ্রামে গঞ্জে যে বাংলা মাধ্যম স্কুল তা থেকে যে কোটি কোটি বাচ্চা প্রতি বছর বেরিয়ে আসছে, তারা হচ্ছে আমাদের ভবিষ্যৎ। এবং তারা কিন্তু 98% বেশি স্কুলে যায়, হাজার হাজার GPA 5 পায়, ওরাই কিন্তু বাংলা বইটা পড়ে। বইমেলায় এসে আমাদের কাছে যারা অটোগ্রাফ চায় বা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, ওরাই আমাদের বইগুলো কিনবে পড়বে। আমি তাদের উপরে আশা করে আছি, এদের স্ট্যান্ডার্ডটা যদি আমরা বাড়িয়ে দিতে পারি তাহলে এরা বই কিনবে পড়বে, এবং সাহিত্য যদি কেউ পাঠ করে তাহলে তার হৃদয়টা বড় হয়ে যাবে। শুধু ইঞ্জিনিয়ারিং শুধু ডাক্তারি পড়লে হয় না, শুধু ব্যবসা পড়লে হয় না, সাহিত্য পড়তে হয়, সমাজ বিজ্ঞান পড়তে হয়। আমি মনে করি যে আমাদের তরুণ প্রজন্ম আমাদের চেয়ে স্মার্ট, এবং তাদের যেহেতু ইন্টারনেট অ্যাক্সেস আছে তারা পৃথিবীর শ্রেষ্ঠ সাহিত্য পড়ে পাঠ করবে। ফলে আমি যদি খারাপও লিখি, মিলন ভাইও যদি লেখা বন্ধ করে দেন, তবু তারা সাহিত্য পড়বে, কারণ সারা পৃথিবীর সাহিত্য তাদের নখদর্পণ আছে। কিন্তু এই 16 কোটি মানুষের মনে আশার প্রদীপ জ্বালিয়ে রাখা, এটা আমাদের জন্য একটা কর্তব্য। আমাদেরকে বারবার বলা যে 40 বছর পরে বাংলাদেশ তো ডুবে যাবে বা বাংলাদেশের কোনো ভবিষ্যৎ, কিন্তু 16 কোটি মানুষের একটা দেশ ব্যর্থ হয়ে যেতে পারে না। এবং কোন দেশ, যে দেশ মুক্তিযুদ্ধের মাধ্যমে বীরের রক্তের স্রোত মায়ের অস্ত্রধার তার জন্য মূল্য সেটি ধরা ধুলাই হবে হতে পারে। এই জন্য আমরা বাংলাদেশের লেখকদের আরেকটা কর্তব্য হচ্ছে আশা জাগিয়ে রাখা। এবং আমি নিশ্চিতভাবে আপনাদেরকে বলতে পারি 20 বছর পর আজকের তরুণ প্রজন্ম যখন দায়িত্ব নেবে তখন বাংলাদেশ অত্যন্ত সুন্দর। অন্যদের কথা একটু একটু শুনি, আমাদের সময় আর খুব বেশি নেই। আতা সরকার, পৌলমী এবং আন্দালি ব্রাডলি, আমরা দুজন একটু বেশি সময় নিয়ে ফেলেছি, ক্ষমা চাচ্ছি তাদের কাছে। আপনারা শেষ করবেন এখন অল্প 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 বলে মুদ্রার কথা বলা হয়ে গেছে। তো আমার বক্তব্য আমি বলেছিলাম, তার থেকে কিছু কথা বলা হয়নি, সেটা অন্যদের আলোচনার মধ্য দিয়ে ফুটে উঠেছে। আমার মনে হয় লেখক তিনি লিখুক, আর নিজের জন্যই লিখুক বা পরের জন্যই লিখুক, তার লেখা পঠিত হোক এটা চাই না, এমন কোনো পাগল লেখক আছে আমার মনে হয়। সব লেখকই চান যে তার লেখা পঠিত পাঠকের কাছে, পাঠকের কাছে পৌঁছানোর আকাঙ্ক্ষা নিয়েই পত্রিকায় লেখা পাঠানো হয় কিংবা প্রকাশকের দাঁড়ে ঘোরাঘুরি করা হয়, বইটি কী পরিমাণ বিক্রি হলো সে ব্যাপারে খোঁজখবর করা হয়। পাঠকের কাছে পৌঁছা প্রত্যেক লেখকেরই একটা আকাঙ্ক্ষা থাকে, অর্থাৎ জনপ্রিয় হওয়ার আকাঙ্ক্ষা কোনো লেখকের নেই এটা বোধহয় বিশ্বাস করা যায়। প্রত্যেক লেখকই চান জনপ্রিয় হবে। আর ক্লাসিক সাহিত্য, সেই ক্লাসিক সাহিত্যই সেটাই সে ক্লাসিক সাহিত্য যে সাহিত্য তার কালে জনপ্রিয় এবং সমস্ত যুগ কাল ছাপিয়ে পরবর্তী যুগেও জনপ্রিয় হয়ে ওঠে। এমন কোনো ক্লাসিক সাহিত্য নেই যা জনপ্রিয় নয়। সমালোচকদের নোটবুকে কোনো বইয়ের নাম থাকেই সেই বইটি ক্লাসিক হয়ে ওঠে না। যখন এই লেখা তার সাহিত্য পাঠকের মনের ভেতরে যুগ যুগ ধরে টিকে থাকে এবং পঠিত হয় তখন সে জনপ্রিয় সাহিত্য। এবং অবশ্যই পাঠকের কাছে পৌঁছার জন্য বিখ্যাত লেখকরা অনেক চেষ্টা করেছেন। লিও টলস্টয় তার লেখা সবার আগে পড়িয়ে শোনাতেন তার চাকরকে, সেই চাকরের কাছে তার লেখাটি বোধগম্য হলো কিনা সেটা তিনি দেখতেন এবং সেইভাবেই পৌঁছানোর চেষ্টা করতেন। লেখক জনপ্রিয় হওয়ার জন্যই লিখুক,
কিংবা যে যদি লিখুন তার ভেতরে থাকে মানবিক মানবত্বার আত্মা, মানবিক আত্মা তাতে মনে হয়। আর আমি ওই মিলন ভাই আমি কিন্তু থাকার জন্য লিখি। এবং আমার মনে হয় যদি শরীর সুস্থ থাকে হাত চলে আমি খুব চিন্তা ভাবনা করে লিখি, আমি লিখতে বসি যা লেখা হয় বের হয়। আমার মনে হয় তোমার তোমার যদি কিছু টাকা পয়সা থাকে হাত না চললে তুমি একটা লাইসেন্স রাখবে বোর্ড এসে লিখে দেবে। হ্যাঁ, আমার আর স্ট্যানলি গার্ডনার তার 6 জন লেখক ছিল, তার প্রতি মাসে 4টি করে বই বের হতো। উনি তার আইডিয়াটা 6 জনকে দিয়ে দিতেন, 6 জন গড়ে 4টি করে বই বের করতেন। অনেক ধন্যবাদ মিলন ভাই। এবার পৌলমিশন গুপ্ত, আপনার বক্তব্যের পরে আমি 1 মিনিট, তারপরে শেষ। বক্তব্য নেই আমার, আমি একবার সুনীল গঙ্গোপাধ্যায় একটা কথা বলেছিলেন, আমি তো মূলত কবিতা লিখি এবং পাঠকরা প্রায়শই বলে থাকেন আজকালকার কবিতা কি দুরূহ, কিছুই বোঝা যায় না, কিছুতেই পেরে উঠি না। তো সুনীলদা একটা কথা বলেছিলেন আমাদের সামনে যে আপনি MSc ক্লাসের ম্যাথামেটিক্সের বই পড়ে বুঝতে পারেন? তো উনি বললেন যে না, সে তো কেন তাহলে? তো উনি বলেছিলেন শুনুন, সব কিছুই হচ্ছে ধাপে ধাপে ওঠা। আমি স্কুল জীবনের পরে কোনোদিন সাহিত্য পড়িনি, কোনোদিন কবিতা পড়িনি, হঠাৎ একদিন তুলে নিয়ে পড়তে আরম্ভ করলাম এবং আমার খুব ভালো লাগবে, আমি সব খুব বুঝবো, এটা আশা করা ভুল। ঠিক যেমন হঠাৎ একটা উঁচু ক্লাসের সায়েন্সের ইঞ্জিনিয়ারিংয়ের বই পড়লেই আমরা চট করে বুঝতে পারি না, সাহিত্যেও সেরকম। তো যেহেতু সাহিত্য সবার জন্য কিনা সে কথা হচ্ছিল, আমি 2টি আহ্বান জানিয়ে শেষ করব। প্রথমটি লেখকদের প্রতি, আপনারা যা লিখতে চান সেটা যদি একটা ডিটেকটিভ গল্পও হয় সেটা নিজের প্রতি আস্থা রেখে, নিজের প্রতি কনফিডেন্স নিয়ে, স্পর্ধা রেখে সেটা লিখুন, নিশ্চয়ই পাঠক খুঁজে পাবে সেটা যদি ভালো হয়। আর তৃতীয়ত আমি পাঠকদের কাছে আহ্বান জানাবো যে আপনারাও নিজেদেরকে, নিজেদের চেতনার ভূমি একটু তৈরি করুন, নিজেদের আবেগগুলোকে একটু শান দিন, যাতে লেখকরা যা লিখছেন সেটাকে আপনাদের কাছে আপনারা নিতে পারেন। মানে শুধু লেখকদের পৌঁছে দেওয়াটাই তো শেষ কথা নয়, লেখকরা লিখলেন প্রকাশ করলেন, পাঠকের সেটা গ্রহণ করারও তো একটা জায়গা আছে। তো দুই তরফেই যদি আমরা চেষ্টা না করি তাহলে কিন্তু মুশকিল। তো আমি পাঠক এবং লেখক উভয়ের কাছে এই প্রার্থনা জানিয়ে, এই অ্যাপিল করে আমার কথা শেষ করছি। আমরা একেবারে শেষ পর্যায়ে, একবার বাংলা বাজারে গিয়ে বসে আছে একজন প্রকাশক, আমাকে কিছু টাকা দেবেন। তো সেই প্রকাশনে একজন কর্মচারীও আছে, তো প্রকাশক আমাকে 20,000 টাকা দিলেন অনেকদিন আগে। তো প্রকাশক টাকাটা দিয়ে বেরিয়ে গেলেন, কর্মচারী আমাকে এক কাপ চা দিয়েছেন, ভাবছে চাটা খেয়ে আমিও চলে আসবো। সেই কর্মচারী আমাকে বলছে স্যার একটা কথা বলবো। আমি হ্যাঁ হ্যাঁ বলো। বলে স্যার আপনাদের কত আরাম, 2 টাকার কাগজ আর 8 টাকা 10 টাকা দিয়ে একটা বল পয়েন্ট এটাতে লিখে স্যার আপনি এতগুলো টাকা নিয়ে যাচ্ছেন। তো লেখালেখির ব্যাপারটাকে এইভাবেও কিন্তু অনেকে দেখে, ব্যাপারটা খুব সহজ। আমি ঢাকা একটা একটা নাটকের হলে ঢুকছি, না না সরি, নাটকের হলে না, আমি এয়ারপোর্টে ঢুকছি। তো একটা লোক আমাকে চিনেছে, বলছে ভাই আপনাকে তো চেনা চেনা লাগে, তা আপনি কী করেন? তা বললাম যে আমি লিখি। বলছে লেখেন তো বুঝলাম, করেন কি? একজন লেখকের কিন্তু পরিচয়টা অনেক ক্ষেত্রেই আমাদের দেশে এইরকম। তো এরকম নানান রকম অবস্থার মধ্য দিয়ে যাচ্ছি। যে নিরশ্রী চৌধুরীর কথা আনিস বললেন যে পাগল এবং ছাগল লেখক, যারা যারা পয়সার জন্য লেখেন তাদেরকে তিনি ছাগল লেখক বলেছেন, কিন্তু বাদল বসুর লেখা পড়ে আমি দেখলাম তিনি তার পয়সাটি পাই টু পাই হিসাব করে আনন্দ পাবলিশার্স থেকে নিয়ে নিয়েছেন। পয়সার জন্য লেখা বা সুনামের জন্য লেখা সব কিছুর জন্যই মানুষ লিখতে পারে, কিন্তু মূল কথাটি হচ্ছে নিজের চেতনাটিকে বদলে দেয়া। সাহিত্যের কাজটি হচ্ছে সেখানে। রবীন্দ্রনাথের একটি উদ্ধৃতি দিয়ে আমি শেষ করছি। রবীন্দ্রনাথের একটা গান আছে, রবীন্দ্রনাথের এটা সম্ভবত এই লোকিনু সঙ্গত, তার মাঝখানের লাইনগুলো হচ্ছে আলোকে মোর চক্ষু দুটি মুগ্ধ হয়ে উঠল ফুটি, হৃদ গগনে পবন হলো সৌর খেতে মন্থর, সুন্দর হে সুন্দর। সাহিত্যের কাজটা হচ্ছে সুন্দর করা জাতিকে, মানুষকে, প্রত্যেককে। সবাইকে অনেক ধন্যবাদ।